আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশ পাকিস্তান ১৯ ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ, বঞ্চিত দর্শকরা। রাজশাহী মহানগরীর বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে রাশিদ মেয়রের শুভেচ্ছা ও মত বিনিময়। নাটোরের গুরুদাসপুরের একটি আমবাগান থেকে এক বৃদ্ধ ভ্যান চালকের মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজশাহীতে বাংলাদেশ পাকিস্তান ১৯ আন্তর্দেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর আজ বৃহস্পতিবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় পাকিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ, তবে এই ম্যাচটি দেখা থেকে বঞ্চিত করা হয়েছে রাজশাহীর ক্রিকেট প্রেমীদের। বিষয়টি আগে জানতে না পেরে অনেকেই সকাল সকাল স্টেডিয়ামের কাছে এসে জড়ো হতে থাকেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে মাঠে ঢুকতে দেয়নি। এতে করে খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন রাজশাহীর হাজার হাজার ক্রিকেট পাগল মানুষ। এদিকে দর্শকদের মাঠে খেলা দেখার সুযোগ করে দিতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বিসিবিকে অনুরোধ করেন দর্শকদের খেলা দেখার সুযোগ করে দিতে। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেট পাগল, এবং গোটা বাংলাদেশি মানুষ কিন্তু ক্রিকেট ভক্ত, ক্রিকেট দেখে মাঠে যেয়ে খুব সাপোর্ট করে, বাংলাদেশ টিমকে সাপোর্ট করে, অন্যান্য দলকেও সাপোর্ট করে, এবং খুব বিনোদনের একটা পার্ট মানুষের কাছে ক্রিকেট। তো রিসেন্টলি রাজশাহীতে আজকে থেকেই শুরু হয়েছে ১৯ বাংলাদেশ যুব দল এবং পাকিস্তান যুব দলের খেলা। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে বলবো যে এই খেলাটা কোনো মানুষকে মাঠে অ্যালাউ করা হচ্ছে না, মানে পুরো ব্লক করা, শুধুমাত্র দুটো টিম খেলছে। তো অ্যাজ এ ফর্মার প্লেয়ার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই খেলা পাগল, এবং বিশেষ করে রাজশাহী শহর খুবই আমার মনে হয় যে পিসফুল সিটি, মানুষ কিন্তু খুবই এনজয় করে ক্রিকেট। এমনকি বাংলাদেশ আয়ারল্যান্ড খেলা হচ্ছে, আয়ারল্যান্ডে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে খেলা দেখার চেষ্টা করছে, কীভাবে খেলা দেখবো দেখার চেষ্টা করছে, টিভিতে হোক বা যেভাবে হোক দেখার চেষ্টা করছে, ফোনের মাধ্যমে, অনলাইনে। আমার মনে হয় যে যখন থেকে শুনেছে রাজশাহীতে খেলা হবে, রাজশাহীর মানুষ যে আন্ডার-19 প্রথম অনেক দিন পর, ১৩ বছর পর কোনো একটা দল, কোনো একটা দেশ খেলতে আসছে রাজশাহীতে, সবাই কিন্তু অপেক্ষা করছিল কখন খেলা শুরু হবে, কবে যে মাঠে খেলা দেখব। তো সবাই অপেক্ষা করছিল আজকে থেকে খেলা শুরু হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে এই শহরটিতে আজকে খেলা হচ্ছে কিন্তু কোনো মানুষ যে মাঠে খেলা দেখতে পারছে না নিরাপত্তাজনিত কারণে। তাই আমি বিশেষভাবে বিসিবির কাছে, ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করব যে খেলাটি দেখবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য মানুষকে। আজকের খেলায় পাকিস্তান ১৯ দলকে চার উইকেটে হারিয়ে বাংলাদেশের যুবারা জয় পেলেও আনন্দের সঙ্গী হতে পারেননি রাজশাহীর ক্রিকেট প্রেমীরা। শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় খেলায় টসে জিতে বাংলাদেশ ক্রিকেট দল ফিল্ডিং করতে নেমে ১৫৪ রানে পাকিস্তানকে অলআউট করে। বাংলাদেশ দলের ইকবাল হোসেন ও রোহান দৌলা বর্ষণ তিনটি করে উইকেট লাভ করেন। ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আদিল বিন সিদ্দিকী। রাজশাহী মহানগরীর বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২:৩০ নগর ভবনের সিটি হল সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন, পদ্মা নদীর পানি পরিশোধন করে নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। পানি সরবরাহের পাইপ বসানোর জন্য ইতোমধ্যে অনেক রাস্তার নিচে ওয়াসার পাইপ বসানো হয়েছে। মেয়র আরও বলেন, পদ্মা নদীর ধারে বিশাল চর রয়েছে, সেখানে ঘিরে রিভার সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু। সভায় স্বাগত বক্তব্য দেন রাশিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রেকর্ড সংখ্যক মনোনয়ন উত্তোলন করেছেন কাউন্সিলর প্রার্থীরা। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করছেন। রাশিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানিয়েছেন, তফসিল ঘোষণার পর আজ পর্যন্ত মোট ১৬০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৭ জন এবং সংরক্ষিত আসনের ৪১ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার বিকেলে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী হালিমা কুমকুম।
আমি আমার এলাকায় আমি হচ্ছে 7-8-10 এ নিয়ে আমি হচ্ছে মানে সমাজ সেবামূলক কাজে নিয়োজিত সব সময়। আমি সবার সেবা করতে চাই এবং আমার যে এলাকা আছে, প্রান্তিক জনগোষ্ঠী আছে, তারপর অবহেলিত মানুষ আছে, তাদের পাশে আমি দাঁড়াতে চাই। আমি সব সময় স্বপ্ন দেখেছি যে তাদের নিয়ে আমি কোনো কিছু করব। ভবিষ্যতে যদি আমি কাউন্সিলর হতে পারি, দ্বার প্রান্তে গিয়ে আমি তাদের সেবা করব, এটাই আমার নিয়ত হচ্ছে। সাধারণ ভোটাররা আমাকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, এই জন্যই আমি সামনের দিকে এগিয়েছি। তাদের সমর্থন আছে দেখেই আমি সামনের দিকে আগাচ্ছি। ওরা বলছে যে আমি যদি তাদের পাশে থাকি তাহলে ওদের জন্য আমি কোনো কিছু করতে পারবো। আমার ভূমিকা থাকবে যে আমার এই যে 7-8-10 যে আমি বিধবা ভাতা, তারপর শিশু ভাতা, তারপরে এই যে বয়স্ক ভাতা, এদের যারা মানে এখান থেকে বঞ্চিত আছে তাদেরকে আমি সুযোগ সুবিধা করে দিতে চাই। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন, এর মধ্যে জমাও দিয়েছেন মোট 4 জন প্রার্থী। আমি মনে করছি যে আমি দেশের জন্য কিছু করব এবং জনগণের পাশে থাকব। গরিব দুঃখীকে আমি কতটুকু পারবো আমি জানি না, আল্লাহ তাআলা আমাকে কতটুকু করতে দিবে সেই সুযোগ করার জন্য আমি তাদের কাছে গেছি, আগিয়ে গেছি, তারা যেন তারাও আমার কাছে আগিয়ে আসছে। অন্যরা যা দিতে পারিনি, যা ওদের কাছে পৌঁছায়নি, আমি সেই সব করতে চাই। কারণ যে আমাকে যদি আমার সেই সুযোগটা দেয় তাহলে আমি সেই কাজটা করতে চাই। আগামী 23 মে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, এছাড়া 2 জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজশাহীতে শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগত মান অর্জন শীর্ষক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা। তিনি তার বক্তৃতায় বলেন, বর্তমান সময়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহায়ক ভূমিকা রাখতে হবে। পরীক্ষা নির্ভর ও সার্টিফিকেট ফোকাসড শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। ICTতে দক্ষতা বাড়াতে হবে, যেন প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করে। দ্য সাউথ এশিয়ান অ্যাসেসমেন্ট অ্যালায়েন্স কমিউনিকেটিং অ্যান্ড কোলাবোরিং ফর চেঞ্জ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত শিক্ষা সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা। ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েব বরেন্দ্র উন্নয়ন প্রতিষ্ঠা কর্তৃক আয়োজিত সংলাপে রাজশাহী সহকারী প্রাথমিক জেলা শিক্ষা অফিসার আব্দুল মোমেন, শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রুবায়াত জাহান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ওয়েব ফাউন্ডেশন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরের একটি আমবাগান থেকে একরামুল হক নামের এক বৃদ্ধ ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা 10টার দিকে উপজেলার ধারাবারিসা ইউনিয়নের সোনাবাজু গ্রামের আফসার উদ্দিনের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একরামুল হক দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে উপজেলার চাঁচকৈর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান ও স্থানীয়রা জানান, বৃদ্ধ ভ্যান চালক একরামুল হক গতকাল বুধবার বিকেলে তার ধানের জমি দেখতে বাড়ি থেকে বের হয়। এরপর সে রাতে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন সহ স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ বেলা 10টার দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরুৎ হাল প্রতিবেদন তৈরি করে। পরে ক্রাইম সিন ইউনিটের খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে পৌঁছে মরদেহের আশেপাশের আলামত সংগ্রহ করেন এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে তিনি ভ্যান রেখে আমবাগানে বিশ্রাম নিতে গিয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।